কর্মসূচি হচ্ছে আপনারা জানেন যে গোটা ভারতবর্ষ জুড়ে যারাই বিজেপি বিরুদ্ধে আছে যারাই অবিজেপি দল করে প্রত্যেকের বাড়িতে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে যেভাবে মানে তদন্ত চালাচ্ছে এই তদন্তের প্রতিবাদ আছে আপনারা যদি সঠিক তদন্ত করেন তাতে তৃণমূল কংগ্রেসের কোনো আপত্তি নেই কিন্তু নিরপেক্ষতা বজায় ইডি কিংবা সিবিআই কোনো রকম নিরপেক্ষতা বজায় রাখছে না যেখানে গোটা ভারতবর্ষ জুড়ে উত্তরপ্রদেশ থেকে শুরু করে বিহার বিহার থেকে ঝাড়খণ্ড হয়ে বাংলার উপর দিয়ে গিয়ে বাংলাদেশের সীমান্তে গরু পাচার হয় যেখানে বিএসএফ সিআরপিএফ প্লাস এই বেড়াজালের দায়িত্বে থাকে যে দায়িত্বটা সরাসরি কেন্দ্রীয় সরকারের হোম মিনিস্ট্রির আন্ডারে পড়ে তারপরেও কিন্তু আমাদের নেতা অনুব্রত মণ্ডলকে যেভাবে হ্যাকেল করা হচ্ছে এর প্রতিবাদে আজকে আমরা তৃণমূলের যুব এবং ছাত্ররা রাস্তায় নেমেছি প্রতিবাদ করতে অবৈধ বালি চলুক কয়লা চলুক তার সাথে কোনো রকম তৃণমূল কংগ্রেসের কোনো যোগ সাজেস নেই কয়লা যেখান থেকে ওঠে তার দায়িত্বে সিআইএসএফ আছে রক্ষণাবেক্ষণ আছে বালি যদি চলে থাকে তার জন্য ইডি সিবিআই তারাও তদন্ত করছেন আমরা আপনাদের মাধ্যম দিয়ে যদি আপনাদের কাছে সেরকম কোনো তথ্য থাকে আমরা প্রশাসনিক স্তরে পরিষ্কারভাবে পুলিশ কমিশনারের কাছে আমরা আবেদন করব যে এর সত্যতা যাচাই করুন বিএলআরও ডিএলআরওদেরকে জিজ্ঞাসা করব এর সত্যতা যাচাই করুক কারণ কিছু যদি কোনো প্রশাসনিক স্তর জড়িত থাকে এবং তার ফলস্বরূপ গোটা দলকে ভুক্ত হয় তার দায়িত্ব আমরা নেব না বিশেষ করে কুলটি তৃণমূল কংগ্রেস এই ধরনের কোনো দায়িত্ব নেবে না যারা জড়িত থাকবে তারা তাদের পাকে শাস্তি পাক কি নাম আপনার শুভাশিস মুখার্জি কুলটি ব্লক তৃণমূল যুব সভাপতি